পিছে আজি মই তাক লগ ধৰিম লগে লগে পাঁচ হাজাৰ মান টাকা গুজি দিবা পাৰিলি ভাল আছিল পাঁচ হাজাৰ টাকা অ হ'ব খুৰা মই যোগাৰ কৰিম হ'ব এই ইখানে যাব নেকি অ একদম গৰলিয়া যাব তৰে যা হ'ব দে অৰে মংগল দনিয়া নামাই দিবা বাছন্দে এনে ধৰি থাক ইয়াতে ধৰি ল'ম দে তা কিমান সহজে এৰা নহ'ব বুঝিলে এখন গাঁওবুঢ়াৰ ঘৰ হয় যি কৰ সা সন্মানেৰে কৰিবি এই চিংগালালাক ৰখোৱা মানুহ পৃথিৱীত জন্ম হোৱা নাই চাওঁ দূৰ হেৰিকা ৰ তোহাৰ ঘৰৰ এটা কথা শুনছা না তুই মা কচু সিটো কথা নকবি সিটো দুখতে মই ওলাই গেছিলো কোনটো কথা মই যে বাপে হবা নুনলু এই মূর্খ হেতু নহয় আৰু আছে এটা বয়া খবৰ কিনো কৈ এ তোক কথাটো কবাৰে বয়া লাগছে ৰ কিনো কথা নহয় নোকা কিয়া ও তাৰ মানে জিলেবি কামাল গট পুলাই গেল না কাল গট পুলাই গেল মকু শুন তাক মই গাহৰি দানা খাওয়া দেখাই পিলাম ও ডাট হিগলা খান নহয় কিনো উল্টা পাল্টা কথা কৈ আছা কথাটো অলপ বেলেগ ও তাৰ মানে মই গম পাই গেলু জিলেবি মোৰ কথা চিন্তা কৰি কৰি পাগলে হৈ গেল নেকি তেৰি নহয় ইয়াক মই কেনকে বুজং ইতা কিনো কেনকে বুজম কেনকে নুবুজম কৈ আছা ভালকে নুবুজ কিয় ও এ শুন এক নম্বৰ কথা হল ও তোহাৰ হে আগৰ ঘৰত কোনো নাই পুৰণা ঘৰ গুচি গৈছে সবে কিনো আৰু দুই নম্বৰ কথা হল তোৰ চাহাবাৰ এই দুনিয়াত নাই কৈছে এ জেংকে টেংকে কথা নুকুবি মাৰি পিলা এ ৰিয়ে ৰসুন মোৰ কথাটো শুনিলো আগতে তই মোক বিশ্বাস নকৰা যা নিজে চাই গম পাবি যা মা কুসুম দুদিন হৈ চাই ল'ম তো আজি আমাৰ চেলেকাক হজমে কৰা নেকি ঠিক নাই জলদি তাড়াতাড়ি বোলো সিহঁতৰ ওচৰ পাবা লাগে ইটাক যাবা দিছোঁ ইটো মুহূৰ্ত পেটত মারি দিলি ফোঁস উলাই যাব দুখনে ঘন্টা এই শেলকা কেন রেস লো আসা নপলা কিয়া তক কেনেকে যাব দিবি সি মোর লগত যেটো গদ্দারি করেছে তক ম এ থাপি জলদি জলদি আ গেসু এ শেষ আজি শেলকা শেষ জলদি আ এ গেসু আই র এ থাপি জলদি আ আই লালা রসুন র তুই মোর কথাটো নুশুনা কিয়া এখন গাঁৱৰ প্ৰাক্তন গাঁওবুঢ়া সবেই মোৰ কথা শুনে তাতে মই কি কৰিব লাগে যদি তাৰ বাচিব মন আছে তেনেহলে মোক ক্ষমা খুজিব দে আৰু মোৰ মতে চলিম বুলি তাক কথা দিব দে হে নাজাং মই তাকে গেলি সি মাৰি পেলাব মোক হানি খুচি মাৰিব নামাৰে তো আসন সঁচা কৈছা তো নামাৰে তো আহে মোৰ মোৰ বাছা আজিৰ পৰা তই শ্ৰেণীৰ পিছত ঘূৰা বন্ধ কৰ তাইক লগ কৰাও বন্ধ কৰ আৰু যিদিনাই দেখ সেইদিনাই তোৰ শেষ দিন বুঝিলি মনত রাখিবি বুঝি পাইছো তো মই সেখানে দি টাচ করি করি কেন কব লাগা হয়েছে অলপ ফালকেও তো কব পারা ওই আমি তাক বুঝাম দে তো ইতিয়া যা তিন শূন্য লবি তাক মোক বুঝাম দে আর শেনি তো থরে কোরিয়ার বুয়ারি তো হব কেতিয়াও নহয় গুড এতিয়া আপনাদের মোক আশীর্বাদ করক
अजीब दास्ता है ये गानू गाए कहां शुरू कहां खत्म कि मंजिले है कौन सी ना वो समझ सके ना हम ला 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 की करी पूरा तो इगला हाँ कुसुम को आज जुड़ी तोर की बात हो चितिया की होलो यार चितिया কলির যুগত প্রেমর সহিত হওয়া বলে সবে সম্মান জাসিলা হয় মোর মাথা তো ইতিয়া ঘরত বল তোর মুখে দি শুনিম তোর প্রেমর কাহিনী বল বল তাইবা বল খাইদাল মুখ দি তুই মার মানস না লালার কাম তো মই করি কিনি খুরে পাগলা নাকি হিনহিন কুঠারে শান সবে ইগলো বাজি উনা বাসোবে এটা তো ঘুম কেছ গিয়া মান দিনৰ মুৰত কৰ পৰা আহিলে তই ও মানুটো তই মগৰি কোত দিছিলি সব শেষ হৈ গেল সাহেবে আমাক হেৰি গেল মই আৰু জীয়াই নাথাকোঁ সাহেবে আমাক ইমান মৰম কৰিছিল আমার এনেকে কান্দি নাথাকিবি নহলি আপন কাকার আত্মাই অশান্তি পাব আমি ঘরে যাবা দিয়া নাছিল তুই কিয়া গেছিলি কোন বাৰু কিয়া গেছিলি তুই ভাল লাগা নাই সেইকাৰণে ইথেন মাৰে জিয়াৰে পাক ঘৰত সোমা দুয়োটাৰ হাতে দি স্পেচিয়েল কে আদা দি একাপ চাহ বানে আন খাওঁ যা আৰু চাহ খাবলৈ চাহপাত চেনিও নাই ভুজিয়া বিস্কুটো নাই কি কয় মারে চলি এই মন্ডল ঘরত চাপা চিনি আর ভুজিয়া বিস্কুট নাই ও নাই ওই খাপলা ওই খাপলা কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মার টপ গোল বিস্কুটত চিজৰ আসল হোৱাত আৰু খাটেহি গন বাউলি সহযোগ কৰিছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ব্রেনোলিয়া গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক্সি ফুর হকিন্স এয়ারটেল পোস্টপেড প্রমিস সাইকেল অগরবতি ইন্ডিকা কেশ কালা আৰু আইডিয়া 4G এটা ঘৰৰ মানুহ ঘৰত গুচি আহিছা তাতে আমাৰ শান্তি দস্তি নাকান্দি নাকান্দি তই এনেকৈ কান্দি থাকিলে বাইদেউক বাৰু কোনে বুজাব কচোন মনে মনে থাকচোন হয়তো মতা মানুহটো ঢুকাই গ'লে মাইকী মানুহজনী কিমান কষ্ট পায় ভোগাজনেহে জানে সেয়া তাই কিনো বকিছে চাচোন এই যতে তাই যিটো কথা বকে পায় নেকি অ বৌ তই নাকান্দিচোন আমি আছো নহয় তোর লগত জীবন কে চাচোন আজি মানুহটো ঘূৰি আহা বুলি অলপমান ফূৰ্তিও কৰবা নোৱাৰো কাকা নহোৱা দুখে মোক হেঁচি ধৰছে হ'ব দে ইমান বকি থাকবা নালাগে ঘৰৰ মানুহ ঘৰক গুচি আহিছি নাই তেন অ কিন্তু ঘপককে এনেকে তেৰি কেৰি যাবলগীয়া কিনো এনে ডাঙৰ কথা হ'ল যে সেই ঘৰ গাঁও সকলো এৰি যাবলগীয়া হ'ল হয় দে দস্তি তই কিয় দুখত ঘৰৰ পৰা গুচি গৈছিলি হ'ব দে তাৰ বিকিলা কথা সুধি তাক আৰু দুখ নেদবি সি ঘৰক লেগি ঘূৰি আহিছে যেতিয়া সেইখিনিয়ে আমাৰ কাৰণে বহুত মানুহটো নোহোৱাকে মই দিনগিলা কেংকে কাটাইছো মইহে জানো চকুকেইটা সদায় বাটৰ মুখত কি জানিবা মানুহটা ঘূৰি আহে হ'ব দিয়া এতিয়া মানুহটো আহিছে নহয় আৰু যাবলৈ নিদিবা ইয়াকো ধৰি বান্ধি ৰাখিছে
কোনদিনে খৰখানি ৰি যাম ওহে জানো জিতা নেকি গম পালো মই বাবেক নহও বুলি ইমানে মান কে মান কষ্ট পাইছো মইহে গম পাইছো মো জেলেপি মা খোৱা লাগা কথাটো মানে মিছা কিবা এটা খাই লবি তেও মোর বহুত পুরানা বন্ধু আছিল বুঝছা এল পি স্কুলের পাই একালগে পড়েছিল আর কি জানা না নাটক ভাওনা গান বাজানা এগুলাখানো করে ফুসছিল আই তারপিছত এটা সময়ত লাহে লাহে মই চাকরি পালো চাকরিত মই গুছি গেলো যাই ফেলে বিয়া বাৰু হৈ দেচোন তন্দৰ লগত থাকিলো পিছত ইথান ঘৰত আহিহে গম পাওঁ তাৰ ঘটনা গিলাখান ঘটনাটো হোৱাৰ পিছত মনটো বৰ বেয়া লাগিল বুজিছা মানুহটো বৰ সহজ সৰল আছিলে বৰ মৰমীয়াল আছিল সকলোকে সমান চকুৰে চাইছিল মৰম কৰিছিল হিংসা বোলা বস্তুটো তেওঁ নাছিল ময়ো শুনিছোঁ তেওঁ ভাল মানুহ আছিল বুলি তেওঁ গাঁওখনৰ মুৰব্বী হিচাপেই আছিল দিয়কচোন হিচাপে বুলিয়ে নহয় আই আমাৰ গাঁওখনৰ তেওঁ মেইন মানুহ আছিল মানে ভাল মানুহ আছিল ৰ'বচোন ৰ'ব এই গেষ্টিক বোলা মানুহজনো বোলে ঘৰৰ পৰা নোহোৱা হৈছে তেওঁ আকৌ ক'ত হেৰাল অ মা দেউতাই কাৰ কথা কৈছে কোন ক'ত হেৰাল এই খাপলাৰ ঘৰত যি আছিল বেঙাটো গেষ্টিক মানে জিলাপীৰ হাজবেণ্ড তাৰ কথা কৈছে মাৰে অ তেওঁ আকৌ ঘৰৰ পৰা কেনেকৈ হেৰাল হেৰাৱা নাই আচল কথা হৈছে কি জিলাপী মাক হ'ব বুলি আৰু সি বাপাক হ'ব বুলি ভাবি আনন্দতে মানুহগিলাখানক গোটেই কৈ ফুৰিছিল যে মই বাপাক হ'ম জিলাপী মাক হ'ব বুজিছে অ হয় নেকি পিছত কি হ'ল পিছে কি হ'ব আৰু ডাক্তৰ তাতে নি কিনে ভালকে চেক আপ কৰিলাক পিছে ডাক্তৰে কলাক সেইটো নহয় কিবা বেলেগ বেমাৰে হৈছে বুলি আৰু সেইটো মনত সি বৰ দুখ পালা দুখ পাই ঘৰৰ পৰা ওলাই গেছি ক'ত গেছি পাত্তা না অ' গড সেইটো কথাতেনো তেওঁ ঘৰেৰে যাব লাগেনে এতিয়া ঘৈণীয়েকৰ কি হ'ব বাৰু হয় অ' তেওঁলোকৰ ঘৰখনত যে কি ঘটনাবোৰ ঘটিব ধৰিছে নহয় এই মনৰ দুখতে সি ওলাই গেছি বুজিছে এদিন নহয় এদিনটো ঘূৰি আহিবই আৰু যদি ঘূৰি নাহে তেতিয়া কি হ'ব ঘূৰি নাহিলে যিটো পৰিৱেশ হয় সেইটো পৰিৱেশে হ'ব গতিকে এইগিলাখান কথা চিন্তা কৰি আকৌ লাভ নাই চাহ কাপ খাই বৰ বেয়া লাগছি বুজিছা তিতাকাহে লাগছি ভাল লগা নাই সেইকাৰণে ইথেন মাৰে জীয়েৰে পাকঘৰত সোমা দুয়োটাৰ হাতে দি স্পেচিয়েলকৈ আদা দি একাপ চাহ বানে আন খাওঁ যা আৰু চাহ খাবলৈ চাহপাত চেনিও নাই ভুজীয়া বিস্কুটো নাই কি কয় মাৰে চলি এই মণ্ডলৰ ঘৰত চাহপাত চেনি আৰু ভুজীয়া বিস্কুট নাই অঁ নাই আমি এটা কাম কৰোৱা টপলা চপলা বান্ধি ঘৰত সোমাই যাওঁ মানুহগিলা তাতে কেংকে থাকে
ওই এমন ডাঙা সরকারি লেট্রিনটোর দরে মোর মাথাটো ঘুমে দিলি নয় ঠেঙুর দেখনি ওলাই থাকে যিহি কষ্ট তাতে কাহতে পেশাবখানা কেনে দুর্গন্ধ এমান মান মই এনকে থাপ্পার মাত দিলি আধা কেজিমান কলা কলা মই মরি যায় আর নয় এন্দুরুর গাড়াত ধরা খাপ ঘুমে থাকার দরে আকশিঙে ওলাই থাকে যিটো মানুহক তই জেলত পঠাইছা আৰু কিটো মানুহক ইটা দেখি তই কান্দি দেখুৱাইছা এতিয়া ঘৰেলৰ চকুত চকুৰ পানী দুখে লাভ নাই মিঠে যেতিয়া মোক জামিন লৈ আনছি এতিয়া আগফালৰ পাই বাপেৰে আৰু তোক ঠিক কৰি যাম মই মানুহচিনিয়াত ভুল নকৰো আই ন' মানুহ ভঁৰালত ধান আৰু বাৰীত তামোল পাণ বিক্ৰী কৰা টকা কেইটা সুতে মোলে ইতে ঘূৰাই দিবা লাগব নহলি তোৰ কথা বয়া আছে হা মই এগলা কেইটা বিক্ৰী কৰিলোৱে এখেতক জামিনত আনবাক লাগি তই এইগিলা বিক্ৰী কৰিছিলি কি থাকি কথা ক'বা আইছা হা টাকা ক'ৰ পৰা যোগাৰ কৰছো মইহে জানো হব সোচা মিছা মোক এতিয়া শিকবা নালগে মই সেগলা চব জানো আগতে মোক অলপ ৰেষ্ট লৈ ল'বা দি তাৰপিছত চব বিচাৰ কৰিম ঐ তই মেডিকেলত ফোন এটা কৰি বিছনাখন বুকিং কৰি থ অলপ পিছত তাতে তই ভৰ্তি হবা লাগব আৰু ভেণ্টিলেটৰৰ উহা খাই থাকবা লাগব গম পাইছা কিয়ে ভাই কি কৈছা তন্দে এতে এ টাইম পাছ কৰি আছ ৰ টাইম পাছ কৰছা অ ৰ ৰ টাইম পাছ কৰিব নালাগে ৰ বঢ়িয়া বস্তু টানছো চাও চাও ভাই কি বস্তু চাও দেখাম ৰ চা চা তাৰ মানে কি জানা না আমাৰ যিন গাঁৱৰ জিংগালালা বলাত গৰু তু তাৰ দেখা দিনদম তাৰ বাসার নহয় জিনে হারাম কৰি দিছো কসমছে জি হি ভিডিও কৰি আনছো নহয় ৰ দেখাম ৰ চাবি অ চাও হা দেখছ না অ দেখছ দেখছ হা জিংগালালা হেনে কোৱা রঙিলি যা কথাগুলিখান গুছি গেল বুঝছিয়া সেইগুলিখান কথা এইখান ভাবা চিন্তা করে একো লাভ নাই দেহাটোহে বয়া হব গতি ভবিষ্যতের কথা চিন্তা করে মারে চলি সেইটো কথা চিন্তা করিয়ে মই পার পাওয়া নাই মন্ডলকা ঘরখানত যি দুটা আছে সেই দুটাও হয়েছে আব্রা বেঙেরা কোনোই কারো কথা একো নুশুনে ইটা যে ঘরখান মই কেনেকা আগবঢ়াম সেইটো কথাই ভাবি পার পাওয়া নাই মই তো চিন্তা নকরবি মই সদায় তোর লগত আছো বুঝছিয়া আর জি এম সি গেস্টিক লুস্কি রেক্টার হেন্ডক মই বুঝাম নহয় বুঝালিনো কি হব সিহতে কিবা এটা কলি কিবা এটা শুনে তারপরে এটা কথা হয়েছে নহয় মন্ডলকা কিয়ে কি কথা হয়েছে ইদিনা শুনে তার মানে মই বাকসর পে পুরোনা কাপড় খানি গিলা খান উলাইছিল সেগুলা উলাওতে মই খপকে তো এখন কাগজ পাই গেল কিহর কাগজ মাটির কাগজ হয় নাকি দাসুন যা লয়া সাউ যা লয়া আনছুং রবসন মই যা লয়া গিজা ফটাফট লয়া দেরি নকরবি যা ও মন্ডল খুড়া কেনে খবর আপনার ভালে আছো পিছে তো এই রঙিলি কথা শুনে নে নুশুনে ওয়া ও মই শুনু আমার যে হই না গেস্টিক দস্তি আছি কি এখন শুনে গেস্টিকে নুশুনে নুশুনে আর তই শুনা শুনু হব তই চিন্তা নকরবি গেস্টিকক মই সিধা করে দিম বুঝা নাই তই মাত্র রঙিলি কথা শুনি থাকবি হব না ওই মন্ডল কাকা এখানে চাওসুন পুরোনা হয়ে অলমান চিঙিয়ে গেছি চাও চাও চাবা লাগব রো রহে কি চাইছা হাউ মারে চলি এখান থেকে জি এস ডি হাতে থাকা মাটিখিনির কাগজে তার মানে জি দেখছো এখনি মাটি ও তোহত নামতে আছি হ্যাঁ হসাই গোছা না মন্ডল কাকা বিচাই গিয়া কমাই মই তো কোয়া নাই কাগজে কইছি এখনি মাটি এই টেহুলিয়া দলের ডাগর মাটি বুঝছিয়া চন্দর খাপলার নামত আছে আই হ্যাঁ আমার আপন কাকার নামত আছে ও আপন বউ এখনি বলে আমার আপন কাকার নামত আছে আমি এটা কাম করবা টপলা সপলা বান্ধি তাইরে ঘরত মে যাও মা হে রহে তো ইমান উত্তেজিত নহবি এটা সেই ঘর মাটি দি মই কি করিম
আসল ঘর মাটি সম্ভালা মানুষটাই মুখ এড়ি থই গুছি গেল হ্যাঁ আমি মানু নয় আমি তাতে থাকি তখন আমাক দুঃখ দিছিল ইবের আমি তাহাক দুঃখ দিম ও তোর বলে তো হিটু কো বিয়ে করাবি নাকি কৃত্রিম মন্ত মাঝা মাঝে কুটকুটে আর কিন্তু সমাজ নোহা মানুষ নিচিনা কোথায় গেলে কোয়া দইনু নীলাশ হয়ে গেছে তো ইমান লাশ নোহা মানুষ তোর ঘরের এটা ঠিরি দেখে আরো ডানবা ফুটছা তোর মানুষ গেলে কি বলে কব তো লাশ নোহা সোয়া মই বড় বেয়াকে লাজত পড়িছো মই বলে এইটু সব মানুহ আগতে সালুয়ে বদনাম গাই পড়িছে মোর মান সম্মান সব হেক হইছা আপনি জি কছি সেটু কথাকে আমার পাই কছি বেলে কথা কো হাজি কোয়া নাই নয় খাপলা কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মর টপ গোল বিস্কুটত চিজৰ আসল হোৱাত আৰু খাটেহি গন বাউলি সহযোগ কৰিলে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া ব্ৰেনোলিয়া গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোংগে ফটাক্সি ফুৰ হকিন্স এয়ারটেল পোস্টপেড প্রমিস সাইকেল অগরবতী ইন্ডিকা কেশকালা আৰু আইডিয়া 4G